তেজেস ব্লগ থেকে আমি জলি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আসলে এখন ওমিক্রন আতঙ্ক, কোথাও বাইরে বেরোতে পারছি না, তো বাইরে বেরোতে না পারলে কন্টেন্টের অভাব দেখা দিচ্ছে। তো আমি ভাবছিলাম যে একটা নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভাবছিলাম, তারপর চিন্তা করলাম আমার বাড়িতেই তো অনেক রকমের কন্টেন্ট রয়েছে, তো সেগুলোই আমি সবার সাথে শেয়ার করি। আমি যে ভেজিটেবিল গাছ যেসব লাগিয়েছিলাম আমার পুকুরের পাড়ে, সেগুলোতে যে সবজি ধরা শুরু হয়ে গেছে সেগুলো তো আমি কাউকে দেখাইনি, তো আজকে আমি ভাবলাম তাহলে সেগুলোই দেখাই। আর আমারও কিছু তোলার আছে ওখান থেকে, যেরকম মটরশুঁটি হয়েছে সেটা তুলবো, শালগম হয়েছে সেটা তুলবো, তো এইগুলোই আমি সবার সাথে শেয়ার করি। তাহলে আমার সাথেও সবাই চলুন, আমি যাই আমার কুকুর পাড়ে, কী কী হয়েছে দেখি আর কোনটা গাছ থেকে ছেঁড়ার মতো হয়েছে সেটাও ছিঁড়ে নিয়ে আসি। এই পুকুরের পাশ দিয়ে এবার আমি যাচ্ছি। এখানে বাঁধাকপি ফুলকপি লাগানো হয়েছিল এইখানটা, এই সেই বাঁধাকপি ফুলকপি কী অবস্থায় দেখি। এই যে কপির পাতাগুলো আস্তে আস্তে মুড়ছে, কপির পাতা মুড়ছে, এগুলোতে আর কিছুদিন বাদে, এটা হলো বাঁধাকপি গাছ, এই পাতাগুলো মুড়লেই তারপরে কপিগুলো হয়ে যাবে। আর সামনে আছে ফুলকপি, ফুলকপিগুলো কী অবস্থায় আছে দেখি, একদম ছোট্ট ছোট্ট কপি গাছে ধরেছে। এই যে একদম ছোট্ট ছোট্ট কপি সবে গাছে ধরা শুরু করেছে, এই যে একদম ছোট্ট বেবি কলিফ্লাওয়ার, সত্যি বেবি, দারুণ লাগছে দেখতে। এই যে এরকম প্রত্যেকটা গাছে ছোট্ট ছোট্ট করে সবে ফুল ধরেছে। আমি অনেকদিন পুকুর পাড়ে আসিনি, যার জন্য এগুলো আমার দেখা হয়নি। আজকে আমি যখন দেখলাম, দেখে আমার মনে হলো যে এই ভিডিওটাই আমার আজকের ভালো একটা কন্টেন্ট হবে, আমি সবার সাথে এটা শেয়ার করতে পারবো। এরকম নিজের বাড়িতে জায়গা যদি কারোর থাকে, এরকম ইচ্ছা করলে একটু আধটু সবজি নিজেরা লাগিয়ে সেগুলো খাওয়া যেতেই পারে। এইটা তো একদম ছোট্ট, একটুখানি পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, কি কিউট লাগছে দেখতে। ওফ, আচ্ছা এইবার এখানে চলে এলাম, এর পাশেই হয়েছে যেটাকে শালগম বলা হয়, মানে ওলকপি, ভালো ভাষায় হলো শালগম আর চলতি নাম হলো ওলকপি। এই যে ওলকপি হয়েছে, অনেকগুলো ওলকপি হয়েছে। এই যে সব ওলকপি, আজকে আমি এখান থেকে কটা ওলকপি তুলব। এই যে পুকুর পাড়ে নিজের থেকে কলমি শাক হয়েছে, এই কলমি শাক আমাদের লাগানো নয়, এগুলো প্রতি বছর হয়, আর দেশি কলমি তো খেতে খুবই ভালো। এই যে কলমি শাক, এই হলো কলমি, এই শালগমটা বড় হয়েছে, এটাকে তুললাম। এই একটা, এগুলো না বাঁধাকপির মতো করে রান্না করে খেলে খুব ভালো লাগে খেতে, আবার মাছের ঝোলেও ভালো লাগে। এইটাও বড় আছে, নিজের বাড়ির সবজি নিজে এরকম ভাবে তুলতে কিন্তু দারুণ মজা লাগে। কেউ একবার বাড়িতে এরকম লাগিও, লেগে এরকম লাগিয়ে এরকম ভাবে সবজি তুলবে, দেখবে তার আনন্দই আলাদা, অটোমেটিক খুব টেস্টি হয়ে যাবে সেই খাবারটা, এগুলো দিয়ে যখন রান্না করা হবে একদম অর্গ্যানিক।
এখন যাচ্ছি যেখানে মটরশুঁটি লাগিয়েছি, সেইখানে মটরশুঁটি হয়েছে, সেই মটরশুঁটিগুলোকে তুলবো, তাই সেই জায়গাটায় যাচ্ছি। এই যে এখানে সব মটর হয়েছে, মটরগুলো এখন তুলবো। আমার হাত থেকে কি হচ্ছে? দেখি এর ভেতরে দানাটা কিরকম হয়েছে। তিনটে দানা হয়েছে, বেশ বড় বড়। এই যে এবার খেয়ে দেখি কিরকম খেতে হয়েছে। একদম মিষ্টি, দারুণ দারুণ, খুব মিষ্টি। এত মিষ্টি না, বাজারে কেনা মটর এরকম কোনোদিনও হবে না। আমার অল্প গাছ লাগানো আছে, শখে চাষ করা, তাই অল্প করে গাছ লাগিয়েছি। একদম লাগানো আমার সার্থক, খুব ভালো হয়েছে। এত সুন্দর মটর হয়েছে, এই মটরটা খুব সুন্দর হয়েছে। বললি তুই আমার, বললাম আরো বেশি করে পুরো পুকুর পাড় জুড়ে লাগিয়ে নেব আরো মটর গাছ। একটা গাছে কত পেঁপে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 পেঁপে একটা গাছে। এখানেও হচ্ছে, আমি আর রিক মিলে এখন পুঁইমিটুলি ছিঁড়ছি। পুঁইমিটুলি গাছ দেখাবো বলে সবাইকে এসেছিলাম এখানে, এসে দেখলাম যা পুঁইমিটুলি হয়েছে, একবেলা রান্না করে খাওয়ার মতো। তাই রিককে বললাম একটা বাটি নিয়ে আয়, পুঁইমিটুলি তুলি। তাই আমরা দুজনা মিলে এই জঙ্গলের মধ্যে ঢুকেছি এখন, মানে সবজির জঙ্গলে, এমনি সেমনি জঙ্গল না, সবজির জঙ্গলে আমরা এখন পুঁইমিটুলি তুলছি। এই যে বাটিতে আমরা এখন পুঁইমিটুলি তুলছি, আরও তুলবো। আর এখানে ভীষণ মশায় কামড়াচ্ছে, রিক তাড়াতাড়ি করে তোলা কমপ্লিট কর, মশায় ছিঁড়ে খাচ্ছে কিন্তু। এই যে বড় বড় কুল হয়েছে, এই যে কুলগুলো সব বড় হয়ে গেছে, এই কুলগুলো সরস্বতী পুজোর সময় তুলব। কত তারিখ রে রিক সরস্বতী পুজো? ফেব্রুয়ারির 5 তারিখ, তখন পুরো একদম কমপ্লিট হয়ে যাবে ঠিকঠাক। অনেকগুলোই হয়েছে কিন্তু, এটা দ্বিতীয় বছর হলো এই কুল। প্রথম বছর 6টা কুল হয়েছিল, ভেবেছিলাম সরস্বতী পুজোর সময় কুলগুলো দিয়ে পুজো দেবো। পরের দিন এসে দেখি সব 6টা কুলই চুরি হয়ে গেছে। মটরগুলো এখন ফুলছি সন্ধ্যেবেলা, এই মটরগুলো দিয়ে মুড়ি চানাচুর মেখে খাওয়া হবে। এত মিষ্টি মটর, দারুণ লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর চারিদিকে এখন অমিক্রন চলছে, সবাই খুব সাবধানে থাকবেন, ভিড় ভাড়ে যাবেন না, মাস্ক ইউজ করবেন, কেননা প্রত্যেক ঘরে ঘরেই এখন সর্দি কাশি জ্বর এটা লেগেই আছে। তো সবাই ভালো থাকবেন, তাহলে আজকের মতো টাটা।